আমি জোহরা পাপড়ি, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি আর এখন ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিনান্সে MBA করছি। ট্র্যাডিশনাল জবের পাশাপাশি ক্রিয়েটিভ কিছু করার ইচ্ছা সবসময়ই ছিল আর গ্রাফিক্স ডিজাইনের প্রতি ভালো লাগাটা ছিল অনেক আগে থেকেই, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আসলে সেভাবে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া হয়ে উঠছিল না। এর মধ্যেই একদিন ফেসবুকের মাধ্যমে SEIP প্রজেক্টের কথাটা জানতে পারি আর ক্রিয়েটিভ আইটির সুনাম সবসময়ই শুনেছি আর এই কারণেই আমি এই প্রতিষ্ঠানেই অ্যাপ্লাই করি। তারপর পরীক্ষা দিলাম এবং এখানে চান্স পেলাম, ক্লাস শুরু করলাম, খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল নতুন একটা জগতে ঢুকেছি, খুবই ভালো লাগছিল। কিন্তু এর মধ্যেই আসলে হঠাৎ করে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমাদের প্রজেক্টটি বন্ধ হয়ে যায়। তো আমরা সবাই খুব হতাশ হয়ে পড়েছিলাম, এখন কী হবে, আসলে আমাদের কোর্সটা হয়তো মাঝপথেই বন্ধ হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আসলে ক্রিয়েটিভ আইটি আমাদেরকে অনেক বড় একটা সাপোর্ট দিয়েছে, তারা আমাদেরকে আমাদের কোর্সটা মাঝপথে বন্ধ হয়ে যেতে দেয়নি, বরং সম্পূর্ণ তাদের নিজের খরচে আমাদের কোর্সটি তারা শেষ করে। এখানকার প্রতিটি টিচার খুব সিনসিয়ার এবং তারা খুব আন্তরিকতার সাথে প্রত্যেকটি জিনিস দেখান এবং তাদেরকে যে কোনো প্রশ্ন করা হোক তারা খুব সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দেন, এবং এই কারণে পরবর্তীতে যখন আমরা কোনো মার্কেট প্লেসে কাজ করার জন্য যাই আমাদেরকে আসলে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। বর্তমানে আমি আপওয়ার্ক এবং ফাইবার এই দুটো মার্কেট প্লেসে কাজ করছি। আপওয়ার্কে এ পর্যন্ত 12টা জব কমপ্লিট করেছি, দুটো অনগোয়িং, সবগুলো মিলিয়ে আল্লাহর রহমতে $200 মতো ইনকাম হয়েছে। আমি গত 2 মাস ধরে কাজ করছি। আর ফাইবারে এখন আমি Level 1 সেলার, আল্লাহর রহমতে সবগুলোতে 5-star আছে। আর এটা অবশ্যই এখানকার ক্রিয়েটিভ আইটিরই আসলে আমি অবদান বলবো, কারণ এখানে যদি এত ভালোভাবে আমাদেরকে শেখানো না হতো তাহলে হয়তো আমরা এই অনলাইন মার্কেট প্লেসে যে আরও বেশি সমস্যার সম্মুখীন হয়ে পড়তাম। আর আমরা এখান থেকে কোর্স করে যাওয়ার পরেও যখন যে কোনো সমস্যায় আমরা যদি তাদের সাথে যোগাযোগ করি তারা আমাদের যে কোনো সমস্যার সমাধান করে দেন, আমাদের যে কোনো প্রশ্ন থাকলে যে তারা সেগুলোর উত্তর দেন আমাদেরকে। যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী হয়তো বা ভাবছেন যে কোন প্রতিষ্ঠানে শিখবেন বা এরকম কিছু, আমি এখানকার স্টুডেন্ট বা এই কারণে বলছি না, একদম নিউট্রালি যদি বলতে হয় আমি অবশ্যই ক্রিয়েটিভ আইটির কথা বলবো, কারণ আমি অন্যান্য আরও অনেকের কাছে শুনেছি বা অন্যান্য অনেক প্রতিষ্ঠানে তারা কোর্স করেছেন, কিন্তু দেখা যায় তাদের অনেকের কাছ থেকেই আসলে আমি সেরকম আশানুরূপ কোনো কথাবার্তা শুনতে পাইনি। কিন্তু আমি নিজে এখানে ক্লাস করেছি, আমার কাছে মনে হয়েছে শেখার জন্য যদি আসলেই আপনি শিখতে চান আপনার যদি অবশ্যই নিজের আগ্রহটা সবচাইতে বেশি জরুরি, আপনার নিজের যদি আগ্রহ থাকে, আপনার নিজের যদি কাজ করার ইচ্ছা থাকে, শেখার ইচ্ছা থাকে, তাহলে আপনি শেখার জন্য যতটুকু সাপোর্ট আপনার দরকার আপনি অবশ্যই ক্রিয়েটিভ আইটি থেকে পাবেন। ধন্যবাদ।